আজি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস এবং তা সহ বিজেপির গোটে কর্মী সম্মেলন হয়েছে, কেমতি দেখছেন? প্রতিবর্ষ ভারতীয় জনতা পার্টি এপ্রিল মাস ছ তারিখ দিন তার প্রতিষ্ঠা দিবস বা স্থাপনা দিবস পালন করে। চলিত থর দেশের লোকসভা এবং রাজ্যের বিধানসভা ইলেকশন ঘোষণা হয়েছে কারণ এথর স্বাভাবিক ভাবে টিকি অধিকা উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। পালনা বিধানসভা নির্বাচন মন্ডলীর সমস্ত 245টি বুথ আজি মুখ্য মুখ্য কার্যকর্তা মানে আসি এটি উপস্থিত হয়েছেন। আগামী বিধানসভা নির্বাচন পাই ঘোষিত প্রার্থী অশোক মহান্তি এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। রাজ্য বিজেপির অন্যতম উপসভাপতি আম লোকসভা নির্বাচন মন্ডলীর প্রভারী গোলক প্রসাদ মহাপাত্র মধ্যে এটি উপস্থিত হয়েছেন। আজি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস এপ্রিল ছ প্রতিবর্ষ আমি পালন করু, এথর গোটে নিয়ারা দিন আমি কী না নির্বাচন হয়েছি, নির্বাচন ঘোষণা হয়েছি এবং এপ্রিল ছ আমি শপথর দিবস রূপে পালন হয়েছে। মু কৃতজ্ঞতা জনাইবি যে মতো ভারতীয় জনতা পার্টি উপরে নেতৃত্ব যে অপরে আস্থা প্রকট করছেন, বিশেষ করে বোর্ড নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমার কেন্দ্রীয় সভাপতি জেপি নড্ডাজি এবং রাজ্য সভাপতি মনমোহন সামলজি এবং আমার সমস্ত প্রিয় ওড়িশার বিকাশ পুরুষ উজ্জ্বল এম এন ধর্মেন্দ্র প্রধান, যে আমাকে হাত ধরি বিকাশ কামে লগাইছেন, ওড়িশার বিকাশ পাই আমি কাম করছু। মতো প্রার্থী করার পাখে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ প্রতিষ্ঠা দিবসে আমি সমস্তে সম্মিলিত হয়েছি, বুথ সভাপতি আরম্ভ করি শীর্ষ কার্যকর্তা পর্যন্ত আপনার এটি দেখুম হাজার হাজার কার্যকর্তা এটি উপস্থিত অনেক সমস্ত শপথ নেলে পালড়া কু মোদীকর বিকশিত ভারতের অংশ বিশেষ পালড়া বিকশ ভিত্তিক নবু লোকর যে আশা আকাঙ্ক্ষা অছি যা 25 বর্ষ ধরে গোটে নিরন্তর সরকার করুথবা দল লোক আশা আকাঙ্ক্ষা পূরণ করে পার না, লোক প্রতারিত করেছি। আমি লোক পাখে রহিকি লোকর সেবা করবু, লোকর কাম করবু, পালড়াকে বিকশিত পথরে নবু এই সংকল্প আজ কার্যকর্তা মানে সমস্ত নিয়েছেন। আমি সমস্ত আজ সম্মিলিত হয়েছু এবং বড় ধুমধামে আমি আজ প্রতিষ্ঠা দিবস পালন করি। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।